ঢাকার প্রথম মেট্রো রেল চালু হচ্ছে বুধবার। উদ্বোধনের পর ওই ট্রেনে করেই অফিস করতে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরবাসী বলছেন এক নতুন অভিজ্ঞতার সঙ্গী হতে যাচ্ছে ঢাকা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এই শ্রমিকরা 14 বছর ধরে তিল তিল করে গড়ে তুলেছেন দেশের প্রথম মেট্রো রেল স্টেশন। আমার খুব আনন্দ লাগছে। কি রকম বলেন তো? আমার ভাষায় প্রকাশ করার মতো না যে আমি এরকম একটা মেট্রো রেলের যে কাজ করতে পারছি, এটা আমার নিজেরটাই একটা গর্ব। আজকে অনেকই শান্তি পাইছি, আল্লাহ অনেক শান্তি হয়েছে। বিগত 14 বছর ধরে ঢাকা মেট্রো রেলের সাথে কাজ করতেছি। 14 বছর মানে একদম শুরু থেকে? জি, একবারে শুরু থেকে। এখন যখন এখানে কাজ শুরু হয়, শুরুতে এখানে কিচ্ছুই ছিল না। তো এক মেট্রো রেলের কারণে আমাদের ঢাকা শহরের চিত্রটা চেঞ্জ হয়ে গেছে। বিশাল এই কর্মযজ্ঞের পেছনে আছে হাজারো মানুষের শ্রম। তাই উদ্বোধনের আগে একটা অন্যরকম অনুভূতি কর্মীদের মধ্যে। সেই ভালো লাগাটা হলো যে আমরা যারা যারা কাজ করছি সবাই মিলে, তাদের যে পরিশ্রম যাই হোক, তারপরও আমরা যে প্রধানমন্ত্রী হিসেবে যে কাজ করতেছি, এটাই আমাদের অনেক গর্ববোধ। ঢাকা উত্তরার দিয়াবাড়ি স্টেশনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিষ্কার পরিচ্ছন্নতা সহ আরও নানা কাজে ব্যস্ত কর্মীরা। নগরবাসী বলছেন নতুন অভিজ্ঞতার স্বাদ পেতে যাচ্ছেন তারা। আমি একজন শিক্ষার্থী হিসাবে আজকে আমি মেলাতে পারছি না যে আমাদের ঢাকার অবস্থা চেঞ্জ হয়ে গেছে। ঢাকার আগারগাঁও স্টেশনের পরিচ্ছন্নতার কাজ সব শেষ, চলছে শেষ মুহূর্তের ঘষা মাজার কাজ। আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে, যারা আমরা দূরে থাকি তাদের জন্য অনেক সুবিধা। অল্প সময়ের মধ্যে, আগে যেমন 2-3 ঘন্টা জ্যামে আটকে থাকতো, এখন আধা ঘন্টা 15 মিনিটের মধ্যে চলে আসতে পারে। এটা যেহেতু এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া এবং এরিয়াটাও অনেক সুন্দর, আগের চেয়ে যেমন একটা কমবে আশা করা যায়। বুধবার উদ্বোধনের পর বৃহস্পতিবার থেকে সাধারণ যাত্রীদের জন্য চলবে মেট্রো রেল। কর্তৃপক্ষের 12টি ট্রেন চালানোর জন্য প্রস্তুতি রয়েছে। আপাতত দিনে 4 ঘন্টা করে ট্রেন চালানো হবে। ট্রেনগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় চালানো হবে বলে যাত্রীদের টিকিট কাটা, ওঠা নামা এসব পর্যবেক্ষণ করে ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।